এবার বিটেক পড়ুয়া খুললেন চায়ের দোকান, নাম দিলেন বিটেক চায়ওয়ালি। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেন চাকরির হাতছানি ছেড়ে চায়ের ব্যবসা করছেন? উত্তরে যুবতী যা জানান তা অবাক করা। কোনো কাজে যে ছোট নয় তা আরও একবার প্রমাণ করে দেখালেন এই যুবতী। এখনো পড়াশোনা তার সম্পূর্ণ হয়নি, পড়ছেন বিটেক। বিটেক কমপ্লিট হতে এখনো 4 বছরের অপেক্ষা। ততদিন নিজের কেরিয়ারকে থামিয়ে রাখতে নারাজ এই যুবতী, তাই শুরু করে দিলেন স্টার্টআপ বিজনেস। আর সেই স্টার্টআপ বিজনেস শুরু করলেন চায়ের দোকান দিয়ে। স্বাধীনভাবে কিছু করার স্বপ্ন থেকেই হরিয়ানার ফরিদাবাদ এলাকায় ব্যস্ত জায়গায় চায়ের দোকান দিয়েছেন এই যুবতী, নাম দিয়েছেন বিটেক চায়ওয়ালি। সোশ্যাল মিডিয়ায় এই বিটেক চায়ওয়ালির কয়েক সেকেন্ডের একটি ভিডিও তুমুল আলোড়ন ফেলেছে ইতিমধ্যে, যেখান থেকে জানা গিয়েছে এই চা বিক্রেতা যুবতীর নাম বর্তিকা সিংহ। হরিয়ানার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিটেক পড়েন তিনি আর অবসরে বিক্রি করেন চা। কিন্তু হঠাৎ চায়ের দোকান কেন? ভিডিও বার্তায় বর্তিকা জানিয়েছেন বিটেক উত্তীর্ণ হয়ে নিজের ব্যবসা শুরু করবেন বলে ভেবেছিলেন, কিন্তু 4 বছর অপেক্ষা না করে বিটেক পড়ার সঙ্গে সঙ্গেই নিজের ব্যবসা দাঁড় করাবেন বলে মনস্থির করেন তিনি। আর সেই ভাবনা থেকেই তার এই পদক্ষেপ। ভিডিও বার্তায় বর্তিকা আরও জানান তার চায়ের দোকানে নানান ফ্লেভারের চা পাওয়া যায়, মশলা চা থেকে শুরু করে সাধারণ চা, যার দাম 10 টাকা থেকে শুরু করে 20 টাকা পর্যন্ত। আর সেই চায়ের আস্বাদ নিতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় করছেন এই বিটেক চায়ওয়ালির দোকানে। শেয়ার হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বর্তিকার চায়ের দোকানের উপকরণ খুব সামান্য, একটি ছোট্ট স্টোভ আর একটা অ্যালুমিনিয়ামের কেটলি, যাতে চা ফুটছে টকবগিয়ে। তবে উপকরণ যতই সামান্য হোক না কেন, তাতেই কারিশ্মা দেখিয়েছেন এই যুবতী। তার চায়ের দোকানে চা খেতে এসে অনেকেই রীতিমতো ভিডিও করে সেলফি তুলে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়, আর যা থেকেই আজ ভাইরাল এই বর্তিকা। ভাইরাল হওয়া ভিডিওগুলির কমেন্ট বক্স দেখলে বেশ অবাক করা কিছু কমেন্ট আপনারও চোখে পড়বে, যেখানে বর্তিকাকে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। তার সিদ্ধান্তকে অনেকে কুর্নিশ করেছেন, আগামী জীবনে আরও বড় ব্যবসায়ী হন, এমনই সদিচ্ছা ভেসে উঠেছে কমেন্ট বক্সে। বর্তিকা যেহেতু এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, তাই তার ফাঁকেই এই ব্যবসা করতে হচ্ছে তাকে। সকালে পড়াশোনা করে সন্ধ্যে 5:30 থেকে রাত 9টা পর্যন্ত চায়ের দোকান খুলে রাখেন বর্তিকা। আদতে বিহারের বাসিন্দা বর্তিকার এই চায়ের দোকান খোলার ঘটনা ফের মনে করিয়ে দেয় বাংলায় একাধিক উচ্চশিক্ষিত যুবক যুবতীর এই একই পথে হাঁটার কথা। বাংলার টুকটুকি থেকে শুরু করে প্রফুল্লরা নিজেদের MBA বিটেক ডিগ্রিকে সঙ্গে নিয়ে খুলেছিলেন চায়ের দোকান। প্রথাগত শিক্ষায় শিক্ষিত হয়েও লোভনীয় চাকরির প্রত্যাশা তারা করেননি। টুকটুকি বর্তিকা এবং প্রফুল্লরা যেভাবে স্বাধীনভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, তাতে অনুপ্রাণিত হচ্ছেন নতুন প্রজন্মের আরও অনেকেই। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।